আমাদের এক ভাই প্রশ্ন করেছেন, কারো নিকট থেকে বিদায় নেওয়ার সময় কি বলা সুন্নাত আছে? অনেকে এ সময় খোদা হাফেজ বলে, এসব তো বিসমিল্লাহ সালাম আলাইসমিল্লাহ। প্রথমত এক ব্যক্তি বা এক ভাই অন্য ভাই থেকে যখন বিদায় নিবে, যেটা সহি সুন্নাহ দ্বারা প্রমাণিত, আর এখানে খোদা হাফেজ তো বলাই যায়, কিন্তু একেবারে নাজায়েজ শব্দ, ঠিক আছে? আল্লাহ হাফেজ বলা যাবে না, বলতে হবে আস্তাউদ্দেহকুমুল্লাহ। শেখ ইকামতের জবাব দেওয়ার বিধান কি একটু জানাবেন? ইকামতের বিধান হলো সুন্নাহ, সুন্নাহ, ঠিক আছে? এবং জবাবের সময় কি মুয়াজ্জিন যা বলবে তাই হুবহু বলতে হবে, নাকি কোনো বাক্য পার্থক্য আছে? হ্যাঁ, হুবহু বলতে হবে, কিন্তু এই শব্দটার ব্যাপারে এখতিলাফ আছে, কেউ কেউ এই শব্দটি জয়ী করেছে। 18 বছর পূর্বে একজন ছেলে ও একজন মেয়ে পালিয়ে বিয়ে করে তখন তাদের সন্তান, এখন তাদের সন্তান আছে, তাদের বর্তমান করণীয় কি? যেও ঠিক না, 18 বছর আগে পালিয়ে বিয়ে করেছে, এখন তো এই সন্তানকে ইসলাম যতটুকু বলে যে সাদ্দিদুল কারিবু, কাছে নিয়ে আসার জন্য, তাই বলে কিন্তু ইসলাম। তো আমরা এই ভাই বোনদের জন্য বলব, এটি হানাফি মাজহাব অনুযায়ী জায়েজ, হানাফি মাজহাব অনুযায়ী এই বিবাহ বৈধ, ঠিক আছে? যদিও আমরা এই ব্যাপারে একটু এ করি, রসুলের হাদিসকে বেশি ফলো করার চেষ্টা করি। প্রথমত একটা বিবাহ বৈধ হতে হবে, আর এটা রূপ বিবাহ রূপণ বলে, যাকে কি বলে, যেমন নামাজের রোপণ আছে, রোপণ ছুটি গেলে নামাজ বাদ, রোজার রোপণ আছে, হজের রোপণ আছে, ছুটি গেলে বাদ, বিবাহের রোপণ আছে। বিবাহ রোপণ হলো ইজাব কবুল, ইজাব কবুল মানে একজনের পক্ষ থেকে প্রপোজ যাব, প্রস্তাব যাবে, আরেকজন কবুল করবে, ছেলে মেয়ে, এটা হয়েছে নিশ্চিত তাদের এই বিবাহতে, যেটা ম্যারেজ কোর্ট ম্যারেজ করে, তাই না? দ্বিতীয় রোপণ হলো শাহিদাইন, দুইজন সাক্ষী থাকতে হবে, এখন এটা দেখতে হবে যে তাদের সাথে সাক্ষী ছিল কিনা দুইজন প্রয়োজন, যদি সাক্ষ্য থাকে তাহলে তাদের মোটামুটি বিবাহটা হানাফি মাজহাব অনুযায়ী জায়েজ, আর যদি এটা না থাকে তাহলে সমস্যা। এ ব্যাপারে আপনাদেরকে আবার সামাজিক বিয়ে করে ঠিক করে দিতে হবে, ছেলে ইনশাল্লাহ বৈধই হবে আল্লাহর রহমতে। জামাতে জামাতে যে কয় রাকাত না পাওয়া যায়, সেই কয় রাকাত সূরা ফাতের সাথে অন্য সূরা মেলাতে হবে কিনা? প্রথমত আমরা যদি জামাত ফেল করি, মাসবুক হয়ে যায়, পরবর্তীতে আসি, তাহলে আপনি যখন আসলেন তখন থেকে আপনার রাকাত কাউন্ট হবে, আপনি ইমামের সাথে রাকাত কাউন্ট করবেন। ইমামের কয় রাকাত হলো এটা ডাজ নট ম্যাটার ফর ইউ, এটা আপনার জন্য ম্যাটার না। আপনি যখন অ্যাটেন্ড করবেন তখন থেকে আপনি প্রথম ফার্স্ট রাকাত কাউন্ট করবেন, ঠিক আছে? এইভাবে আপনার এক রাকাত দুই রাকাত থাকলে সূরা ফাতিহা পড়বেন, আর ইমামের সাথে অন্য সূরা পড়তে হবে না, ঠিক আছে? আর তারপর দ্বিতীয় আর চতুর্থ যদি কোন রাকাত এরকম হয় যে দ্বিতীয় রাকাতে ইমাম সালাম ফিরেছে, চতুর্থ আপনার তৃতীয় বাদ আছে অথবা চতুর্থ, তখন শুধু সূরা ফাতিহা পড়বেন, অন্য সূরা পড়া লাগবে না। তাহলে রাকাত সবটা কারণ হবে আপনি যখন থেকে নামাজে যুক্ত হয়েছেন। আল্লাহ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শায়েখ, আমার আশপাশের সব মসজিদে আসর সালাত 5টায় হয়, এক্ষণে আমি কি আউয়াল ওয়াক্তে একাকী সালাত আদায় করতে পারবো নাকি জামাতে শরীক হবো? প্রথমত এই ভাইয়ের জন্য উত্তর হচ্ছে, আপনি দেখবেন আশেপাশে কোনো মসজিদে আউয়াল ওয়াক্তে সালাত হয় কি না, যদি সেই মসজিদে যে আউয়াল ওয়াক্তে সালাত আদায় করা সম্ভব হয় তাহলে সেখানে গিয়ে আউয়াল ওয়াক্তে সালাত আদায় করবেন জামাতের সাথে। যদি এরকম না থাকে তাহলে জামাতে সালাত পড়া ওয়াজিব,
জামাতে সালাত পড়া কি ওয়াজিব, আর আউয়াল ওয়াক্তে সালাত পড়া উত্তম। উত্তম কাজ আগে না ওয়াজিব কাজ আগে? ওয়াজিবকে প্রাধান্য দিন, জামাতে পড়ার চেষ্টা করবেন। তবে একটা বিষয় লক্ষণীয়, আশেপাশের মসজিদের ইমাম যদি খারাপ আকিদার হয়, বাজে আকিদার হয়, এটা আপনি শিওর হন, তাহলে আপনি এক এক করুন। আল্লাহ আলাম, বান্দা সিজদায় আল্লাহর অতি নিকটে হয়, এ অতি নিকটের ব্যাখ্যা কি? আল্লাহ নবী মুসলিম শরীফের একটা হাদিস এসেছে, আপনার পায়ে কোনো আগ্রহ বা সাহায্য, বান্দা সিজদারত অবস্থায় সবচেয়ে আল্লাহর কাছাকাছি হয় সেখানে বেশি বেশি দোয়া করতে বলা হয়েছে। এর নিকটের অর্থ হলো একটা মাইয়া বলে, এটাকে আগে বলা হয় মাইয়া, মানে আপনি যার সাথে মোনাজাতে আছেন, যার সাথে কথায় নিমগ্ন আছেন, যার ধ্যানে গানে ব্যস্ত আছেন, এটা হলো এখন উদ্দেশ্য। ঠিক আছে, এখানে নিকট বলতে এটাই উদ্দেশ্য যে আপনি এখন আল্লাহ, আপনি মনে করছেন যে আল্লাহ দেখছে, আল্লাহর কাছে আমি চিন্তা করছি আল্লাহর জন্য, তাই না? তার মানে আল্লাহ আপনাকে দেখছে, এরকম এই সন্নিকটতা বোঝানো হচ্ছে। অর্থাৎ আপনি আল্লাহর কাছে আছেন, আল্লাহ আপনার কাছে আছে, কাছাকাছি আছেন, দুজনের কথোপকথন হচ্ছে, মোনাজাত করছে, আলহামদুলিল্লাহ মোনাজাত না, দুজনের মধ্যে কথোপকথন, এটাই হলো সন্নিকট বোঝানো হচ্ছে। রুহের সাথে কি নফস কলবের সংযোগ আছে? এটা নিয়ে চরম কথা ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বড় একটা বই লিখছে, রুহ কিতাবু রুহ, ঠিক আছে, রুহের নামে সেখানে কথা বলা হয়েছে, বলছে রুহ নফস, নফসকে রুহ বলছে, ঠিক আছে, এরকম আর কি নফস কলব, আর ওটাই কলব এরকম বলা হয়েছে। আবার কেউ কেউ বলছে না, এটা আলাদা, রূহ হলো একটা কুজিয়াস আলুন কানে রূহ, কুলে রূহ মিন আমরিল্লাহ, এটা আল্লাহ জানে কি, আর নাফস হলো একটা অস্তিত্ব আছে, বিভিন্ন মত বলেছে। যেমন কাল একটা অস্তিত্ব আছে বস্তু, যেখানে ওই যে আল্লাহ নবী বলছে অন্যায় করলে কাল বা নাফসের ভিতরে একটা কালো দাগ পড়ে, দাগ করতে করতে কালো হয়ে যায়, আমার একটা সাদা থাকে ভালো লোকের, এই জন্য এটাকে কেউ খুব ভিন্ন বলেছে, আবার কেউ বলেছে না এক একটা, এই জন্য ওই রুহ এই বইটা পড়েন, এটা বাংলা হয়েছে, বড় কথা আছে। নফস ও কলবের মাঝে পার্থক্য কি দেয়? ফজর মাগরিব ও ইশার সালাতে, ফজর মাগরিব ও ইশার সালাতে ইমাম সাহেব যখন সূরা ফাতিহা তেলাওয়াত করেন তখন কি আমাদেরও কিছু ফাতিহা তেলাওয়াত করতে অবশ্যই? সূরা তেলাওয়াতুল ইমাম মানে তেলাওয়াতুল ইমামের সাথে সূরা ফাতিহা পড়তে হবে, এটাই দলিল সম্মত, এটাই দলিল সম্মত, এটাই নিরাপদ। এখন অনেকে বলে যে ওই আদি দলিলদের কয়দা কুলিয়াল কোরআন ফাস্তামে ওলা হুল, যখন কোরআন পড়া হয় চুপ কিছু পড়ল নীরব থাকো, তো আমরা বলি যে কোরআনটা নাজিল হয়েছে কার উপরে? নবীর উপরে। সেই নবী তো বলেছে লা সালাত লিমান লাম ইকরা ফাতিহাতুল কিতাব, সূরা ফাতিহা ছাড়া সালাত হবে না। আল্লাহ নবী আয়াতটা বোঝেন না নাকি? আপনি বেশি বুঝলেন, নবীর উপরে নাজিল হয়েছে, সেই নবী বলছে সূরা ফাতিহা ছাড়া সালাত হবে না, অর্থাৎ আমরা সূরা ফাতিহা পড়ব। দেখো আপনার মনে হতে পারে এটা তো কোরআন আর এটা সুন্নাহ, কোনটা প্রাধান্য দেবো? তো আমরা এই আয়াতকে ওয়াইদা কোরআন কোরআন এই আয়াতকে একটা লেভেলে নেব, সেটা কেমন? এটা হলো এইরকম একটা উদাহরণ দিই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইউসিকুমুল্লাহু ফি আউলাদিকুম লিদ-দাকারি মিছলু হাদ্দিল উনসাইয়াইন, আল্লাহ কোরআনে বলেছেন তোমাদের পৃথিবীর সকল মানুষের সন্তান সন্ততি ইউসিকুমুল্লাহু ফি আউলাদিকুম লিদ-দাকারি মিছলু হাদ্দিল উনসাইয়াইন, পৃথিবীর যত সন্তান আছে তাদের জন্য আল্লাহ ওসিয়াত হলো একজন ছেলে যা পাবে তার অর্ধেক পাবে মেয়ে, অর্থাৎ দুজন মেয়ে যা পাবে
একজন ছেলে তাই করে, এটা কার কোরআন দ্বারা প্রমাণিত, তাই না? কোরআন আয়াত দ্বারা। কিন্তু নবীর সন্তানেরা কি পাবে? নবীর সন্তানেরা কি নবীর মেরাজ পাবে? না, পাবেন না। প্রমাণিত কি? প্রমাণ কি? আদম নবীর নাহি মাআশারাল আমবিয়া লা আনবুয়া মা তারাকনা সলাত। আমরা যারা নবী আছি, আমাদের নবীরা যা ছেড়ে যায় এটা হলো মেরাজ না সন্তানদের, এটা হলো সরকার রাষ্ট্রীয় পোশাক আদায় দেবে। তাহলে আল্লাহ যে বললেন সমস্ত সন্তান সন্ততির জন্য আধায় যে দুই মেয়ের বরাবর এক ছেলে পাবে, তার নবীর সন্তানটা ঢুকলো না কেন? নবীর হাদিস দ্বারা। ঠিক তেমনি এই আয়াতটা বলা হয়েছে কোরআন যখন পড়া হয় চুপ থাকবো, নীরব থাকবো, শোনো, অন্য কিছু পড়ো না, এই আয়াতটা ওই রকম। এই হাদিস দ্বারা এটা ইয়ে হয়ে গেল, বাদ হয়ে গেল, আর এই আয়াতকে অন্য জায়গায় নেব। এই সুরা ফাতিহা ব্যতীত অন্যান্য যা যে জায়গা আছে সে জায়গায় চুপ থাকবো, নীরব থাকবো, কিন্তু সুরা ফাতিহাটা পড়বে, এই এক্সেপশনাল আছে। আশা করি ক্লিয়ার হয়েছে। আমরা ছোট বাচ্চাদের জন্মদিন পালন করে থাকি, কিন্তু কোনো সওয়াবের আশায় নয়। এটা শুধুমাত্র একটা উৎসব হিসাবে যা পারিবারিক ইত্যাদি। জি, গুনাহ হবে কি না? অবশ্যই গুনাহ হবে, এটা গুনাহ হবে। সওয়াব সবকিছু, সওয়াব সবকিছু, সওয়াবের জন্য করে নেই, সবকিছু সওয়াবের জন্য করতে হয় না। শরীয়ত দুইটা, একটা হলো আদেশ আর একটা হলো নিষেধ, তাই না? শরীয়ত দুটা সমন্বয়, লা ইলাহা ইল্লাল্লাহ দুটো সমন্বয়, একটা হলো নেগেটিভ, একটা পজিটিভ। শরীয়ত হলো একটা আদেশ, একটা নিষেধ। আদেশটা যেমন করতে হবে, নিষেধটা কেমন পরিহার করতে হবে, এর মধ্যে নিষেধ আছে। এই জন্ম বার্থের ভিতরে কি আছে? বিধর্মীদের সাথে সাদৃশ্য, এটা বিধর্মীদের কৃষ্টি কালচার, এটা নিষেধ না। আল্লাহ নবী বলছেন মান্তাশা বাহাবি কওমি, যে বিধর্মীদের কৃষ্টি কালচার অনুসরণ করলো পালন, সে তাদের অন্তর্ভুক্ত হয়ে গেল। তাদের অন্তর্ভুক্ত হতে চান? তাদের অন্তর্ভুক্ত হলে গুণা না, অর্থাৎ এটা করা যাবে না, এটা করা যাবে না। বাদুর পাখি কি অশুভ? কাক পাখি কি অমঙ্গলজনক? এই যে এটা আল্লাহ রাসূল বলেছে লা তিয়ারা, এটাও বলা হয়েছে। এই অশুভ লক্ষণ, পেঁচা দেখলে, কাক দেখলে, এই দেখলে, এটা ইসলাম নেই। এটা জাহিল যুগে ছিল, জাহিল যুগে ছিল, যে যখন তারা বের হতো বাড়ি থেকে তাদের যখন দেখতো এই কাক অমুক এসে ডাকিত, তো এই আজকে আর যাওয়া হয় অশুভ। আল্লাহ বলেছে লা তিয়ারা, কোন পাখি ডাক পাখি এগুলো দেখে অশুভ অকল্যাণ, এগুলো কিছু ইসলাম নেই। যেটা আল্লাহ দেখে দিয়েছে সেটা হবে, অতএব এটা নাজায়েজ, এইসব ইসলাম নেই। আসসালামু আলাইকুম। ওয়া সালাম। তিনটা হারাম সময় নামাজ পড়া যায় না, কিন্তু শুক্রবার জুমার নামাজ, এটা তো আমি বলেছি পূর্বে, অনেক ভাইকে দেখা যায় হারাম সময় নামাজ পড়ে। এটা হারাম সাত সময় দুইটা এক্সেপশনাল করা হয়েছে, তিন অর্থে এই যে তিনটা হারাম টাইমের সময় নামাজ পড়া যায় দুই জায়গায়, একটা হলো জুমার দিন, এটাকে আল্লাহ নবী হারাম করেন নাই। হারাম আপনি করেছেন, আল্লাহ করেছেন না নবী করেছেন? নবী করেছেন নাই তিনটা হারাম? ওই নবী এই জুমার সময় পুরা সারাদিনকে জায়েজ করেছে, আবার কাবায় ওখানে কোনো হারাম সময় নেই, যখন যাবে তখন। ওটা হাদিস দ্বারা সম্ভব, ঠিক আছে? যে নবী জায়েজ করেছে, হারাম করেছেন এই তিনটা, ওই না নবী এই দুই সময়কে এক্সেপশনাল করেছেন হারাম থেকে। জুমার দিন যখনই আসবেন মসজিদে নামাজ পড়বে, এবং কাবাতে যখনই যাবে তখনই নামাজ পড়বে, ঠিক আছে? যখন উদিত হচ্ছে ওটা, ওটা তো সুন্দর, ধন্যবাদ। এটা কি খাবার জন্য করেন যে আমাদের মুসলিম মসজিদে কাবারটা এক্সেপশনাল, ওখানে সকালেরটা যেটা
ওইটা এ করা যাবে, ওটা পালন করতে হবে, কারণ ওটা তো নবী ওখানে হারাম করেছে, ওখানে হারাম করেছেন না মক্কাতে মদিনাতে। হ্যাঁ, কিন্তু আমরা জুমার কথা বলছি, এখানে জুমার দিনের কথা বলছি। আসি জুমার দিনের যে নামাজটা, এটা এক্সেপশনাল হচ্ছে। আর ওখানে এই যে নফলের কথা বলছেন, নফলের কথা এখন কেউ যদি ওই সময় যায় করতে পারবে, তার দলিল দিচ্ছি, বিস্তারিত বলছি পরে প্রশ্ন করবে। প্রথমত আপনি যদি কাবায় গিয়ে বা কোথাও মসজিদে গিয়ে ফজর পড়ে বসে আছেন, তাহলে আপনার জন্য ওই হারাম টাইমটা মানা বাধ্য, কারণ আপনি ফজর পড়েছেন বা পড়ে বসে আছেন, নকল পড়বেন, ইশরাক করবেন, তাহলে আপনার জন্য ওটা না। কিন্তু আমি ওই বাংলাদেশ থেকে গেলাম, তাইপ থেকে গেলাম, গিয়ে মসজিদে ঢুকলাম কাবাতে, তখন সে যদি পড়তে চায় পড়তে পারবে দুখুলুর মসজিদ হিসাবে। কিন্তু উত্তম হলো কাবায় যদি হয়, যদি কাবায় হয় তাহলে দুখুলুর মসজিদ না পড়ে সে কী করবে, তওয়াফ করবে, এটা হলো তাহিয়াতুল কাবা। কিন্তু আমরা জানি না, আমরা গিয়ে প্রথম কি করবো, মনে করি কি দুই রাকাত নফল করতে হবে, ভুল। কাবায় গিয়ে প্রথম কি করতে হবে, তাহিয়াতুল কাবা হলো তওয়াফ করা, আর অন্যান্য মসজিদে দুই রাকাত নামাজ পড়া। এখন আসুন আমরা হারাম টাইম আসলাম, এসে কি দুখুল মসজিদ পড়বো নাকি ওয়েট করবো, এ ব্যাপারে ইখতিলাফ করেছে ইমাম শাওকানি রাহমাহুল্লাহ নাইতুল আওতারে, অনেক লম্বা আলোচনা করেছেন, এবং শেখ সালেহ সাইমিল অনেক শায়েখ আলোচনা করেছেন এ ব্যাপারে। যেটা গ্রহণযোগ্য মত এবং সেট অ্যান্ড সিকিউর হলো ওই হারাম টাইমে মসজিদে ঢুকে নকল না করে ওই কয় মিনিট ওয়েট করা, তারপরে নকল করবেন। কারণটা কি, হারাম কাজ একটা নিষিদ্ধ কাজ, আর নকল, নকল না করলে আপনার সমস্যা নেই, যদি বসেও পড়েন কোনো সমস্যা নেই, কিন্তু হারাম করলে কিন্তু আপনার জিজ্ঞাসিত হতে হবে, এটা একটা অ্যাকাউন্টেবিলিটি আছে, রেসপন্সিবিলিটি আছে, তাই না, জবাবদিহিতা আছে। তো এই জন্য আমিও এই মতের পক্ষে, যদি হারাম টাইমে যাই, আমরা অনেক সময় দেখি মসজিদে মাগরিবের একেবারে হারাম টাইমে কাছাকাছি এসে সুন্নত শুরু করে দেন, নফল শুরু করে দেন, এগুলো করবেন না, একেবার কাছাকাছি টাইম গেলে ওই ছাড়া একটু আপনি দাঁড়িয়ে থাকুন, ওয়েট করুন, হারাম টাইম ঢুকবেন তো না, রিস্কি কেন যাবে, ওয়েট করবেন, ওই হারাম টাইমটা কেটে গেলে নফল ঢুকবেন। আবার কেউ বলেছেন যে না, পুরোটা পড়া যাবে, কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শব্দটা ব্যবহার করেছেন, ইদা দাখাল আহাদুকুম মাসজিদ, যখনই কি করবে মসজিদে প্রবেশ করবে তখন পড়তে, পড়ার কথা বলা হয়েছে, যারা পড়ার পক্ষে তারা বলেছেন এই শব্দটা। কিন্তু আমরা বলি যারা না, আমি বিশ্বের না পক্ষে, এই হারাম টাইমে না পক্ষে নফল পড়া না যাবে, তো এটাকে বলা হয় আম, এই যে ইদা দাখাল আহাদুকুম মসজিদ, এটা আরবিতে শব্দ ব্যবহার হয়, উসুল আম শব্দ, ব্যাপক অর্থবোধক শব্দ। তো আমের উপরে আল্লাহ নবী খাস করলেন তিনটা টাইমকে, হারাম তিনটা টাইমকে খাস করলেন। আর উসুলের নিয়ম হলো, শরীয়তের একটা উসুল হলো খাস, নির্ধারিত নির্দিষ্ট বিষয়কে আমের উপরও প্রাধান্য দিতে হয়। তাহলে আমেরটা যখনই ঢুকবে, এটা ছিল আম, আর তিনটা টাইম হারাম করা হলো খাস, খাসকে প্রাধান্য দেওয়া উচিত। আশা করি ক্লিয়ার হয়েছে। সন্নত সাহেব, যদি কোনো ব্যক্তি নামাজের কোনো দোয়া কালাম জানে না, এমনকি সূরা ফাতেও জানে না, এবং সে শিখতেও পারবে না, তাহলে সেই ব্যক্তি কিভাবে নামাজ পড়বে? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, তসবিহ, তাহমিদ, যা জানে এগুলো পড়বে, এটা আল্লাহ নবীর যুগে ঘটেছে। হ্যাঁ, আল্লাহ নবীকে এসে বলছে যে রাসূলুল্লাহ, আমি তো কিছু কিছু জানি না, বলুন সুবহানাল্লাহ, আল্লাহ বড়ত্ব মহত্ব প্রকাশ করে এরকম শব্দ বলে, ঠিক আছে, এরকম আল্লাহর বড়ত্ব মহত্ব তাসবিহ তালের মাধ্যমে এ করবে। আর শিখতে চেষ্টা করতে হবে, শিখতে চেষ্টা করলে পারবে না, সুরা ফাতেহা যতটুকু পারে, এক আয়াত দুই আয়াত পড়বো এগুলো জানি না, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, পরের দোয়া না করবো, এটুকু তো আস্তে আস্তে শেখানোর চেষ্টা করতে হবে। এই দুনিয়া সব শিখে ফেললো এটা পারবে না এখন। আর হ্যাঁ, এখন যদি হয়ে যায় 80 আপ 90 আপ, সেটা আলাদা ব্যাপার, তাদের জন্য হচ্ছে তো মাদুর, শুধু মাদুর হয়ে গেছে। তাহলে প্রশ্ন শেষ, আর কোনো প্রশ্ন? দুখুলুল মসজিদ কখন পড়তে হয় এটা আমরা একটু জেনে নিই। দুখুলুল মসজিদ যদি সুন্নাত না থাকে তখন দুখুলুল মসজিদ পড়তে হয়, ঠিক আছে। আপনি এসে যদি দেখছেন জোহরে আজান হয়েছে বা ফজরে আজান হয়েছে, আপনার তো দুই রাকাত সুন্নত আছে, সুন্নত পড়লে আর দুখুলুল মসজিদ পড়তে হয় না।
ঠিক আছে, এখন আপনি আসলে এসেছেন, আগে সুন্নত নেই, বসবেন না, তার আগে কি করতে হবে, দুপুরের মসজিদ। তো আপনি ফজর, ঠিক আছে, ফজরের সুন্নত আছে, কিন্তু আপনি তাহাজ্জুদ করে আরো আগে চলে এসেছেন ফজরের আজান, তখন আপনার তো সুন্নত পড়ার সময় হয় না, তাহলে আপনার দুপুরের মসজিদ পড়তে হবে। হ্যাঁ, সুন্নতে টাইম হয় না তখন দুপুরের মসজিদ। ওকে, আর কিছু আগে যায় কোথায়, বাইরে 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 থাকে জান্নার মধ্যে ডিউটি করেছি, আমার দেখবেন আমার সাথে হোয়াটসঅ্যাপ কানেকশন হলে দেখবেন যে আমি নবীর কবরে ডিউটি করতেছি, নবীর মেম্বারে ডিউটি করতেছি, এগুলো সব আছে। হ্যাঁ, অতএব আমি মনে হয় বেশি জানি বিষয়টা, তাই না? শোনে, চাইলে এখন বলুন, যারা নামাজ পড়ে বাইরে দেখছেন খালি খেদায় খেদায় লোক তারায় দেখছেন, আমরা ডিউটি করেছি কাউকে ইমাম, প্রথমত এখন দুই সুরা, এখন বলি এটা লম্বা, আগে দুই চার বছর আগে বা পাঁচ সাত বছর আগে ইমাম দাঁড়া তো রসুলের স্থানে না, রসুল থেকে সামনে উসমানি মেম্বার করে, উসমানি মানে অটো সম্রাট, অটো রাজারা করেছে, অটো সাম্রাজ্য সবাই, মসজিদ যখন বাড়ানো হচ্ছে সামনে আর একটা মেম্বার করা হয়, ওখানে নামাজ পড়াতে হবে, ওই বরাবর পুরা কাকা করা আউটলাইনে, এই যে দুই সাইডে মসজিদের আউটলাইন, যেটা আউট আউট মসজিদ, যেটা ওই যে সাহা বলে চত্ব, কেউ সামনে যেতে পারবে না, ওই বরাবর ওদের সাইনবোর্ড করা আছে, লোক চেক করা আছে, পুলিশ চেক করা আছে, মুতাওয়াফুল চেক করা আছে, কাউকে আগে যাইতে দেয় না। এখন আপনার মনে হচ্ছে কি যে আপনি আগে গেছেন, যে না, একমাত্র এটা ব্যত্যয় ঘটে কখন, যখন রোজার মাসের শেষ দশকে লোক জানা দিতে পারে না কোনো প্রকার, তখন এটা ঘটে, কারণ আমি তো ডিউটি করেছি আমি জানি এসব সব লোকদর্পণে আমার। তো যখন ব্যত্যয় ঘটে, ব্যাপক লোক হয় তখন আর হয় না, তখন তারা অনুমতি দেন, তাছাড়া অনুমতি দেন না কোনো অবস্থাতে, আগে ইমামের আগে যায় না আমরা মনে করি। এখন সেটাকে খুব সম্ভাবে প্রিন্স মোহাম্মদ যখন ক্ষমতা নিল, ওই আগে ওই অটো সাম্রাজ্যের যে স্থান ইমামের স্থান, ওখান থেকে ট্রান্সফার করে কি করেছে, নবী যেখানে নামাজ পড়াতেন ওই জায়গায় ইমামের দাঁড়ানোর স্থান করেছে, ঠিক আছে, এখন ওই জায়গায় দাঁড়ায়, এখন ওই বরাবর কাতার করা হয়েছে, সামনে যাইতে দেওয়া হয় না, এক্সেপশনাল বেশি দাঁড়ায়। এখন মহিলারা কি করে, ওই এসে পর নামাজ শুরু হয়ে গেছে দাঁড়াতে, আর মহিলা তো ঠেলা যায় না, গুঁথা যায় না, কি করা যায়, আমরা তো এগুলো করছি ফেস করছি, তাই বলছি দু চার একজন মহিলা দাঁড়ায় গেল, আমরা বলি ও যদি উর্দু হয় খালাম বা ইয়া নেই, ইমামকে আগে নামাজ বাতিল হয়ে যায়, চলো পিছিয়ে চলো, যায় না। এখন ওই যে খালাম্মা দেখছে, এই যে খালাম্মারা শুরু হয়ে গেল, এখন ওদের কি করবে, শরীরে হাত দাঁড়ালে, পুরুষ শরীরে আমরা বলি উর্দু ইংলিশ যাই হোক যেভাবে বলি, এখন যদি পুরুষ না শুনে তা ওরা ঠেলে দিই, ঠেলে দিচ্ছে একটু পিছিয়ে হবে, আগে হোক দাঁড়ায় বা এই ইমাম সাহেব পিছিয়ে যান, আমার যখন নামাজ বাদ হয়ে যাবে, নামাজ হবে না, তখন পুরুষ নামাজ ছেড়ে আবার চলে যায়, কিন্তু মহিলার তো ছাড় যায় না। এখন যদি পুরুষ নাও যায় তাহলে আমরা আস্তে আস্তে পিছিয়ে দিই, কিন্তু সচরাচর এটা ঘটে না। ওকে, আগে পিছিয়ে হবে, মহিলাদের যে মাছ প্রশ্ন, গুরুত্বপূর্ণ প্রশ্ন, আর কিছু তাহলে শেষ করি, ঠিক আছে, ধন্যবাদ সবাইকে।